ସେଟା ଅଲଗା ଅଲଗା ହେଇଥାଏ ସମସ୍ତଙ୍କର ଏହି ବିଶ୍ୱରେ ଥିବା ସମସ୍ତ ବସ୍ତୁ ଯେଉଁ ଦ୍ରବ୍ୟକୁ ନେଇ ଗୋଡା ତାହାକୁ ବୈଜ୍ଞାନିକ ମାନେ ପଦାର୍ଥ ଭାବରେ ନାମକରଣ କରିଛନ୍ତି ତ ବିଶ୍ୱରେ ଯେତେ ବି ବସ୍ତୁ ଅଛି ପିଲାମାନେ ତମର ଯେତେ ବି ବସ୍ତୁ ହେଲା ଯେଉଁ ଦ୍ରବ୍ୟକୁ ନେଇକି ଗଢା ହେଇଛି ଯେଉଁ ଦ୍ରବ୍ୟକୁ ନେଇ ଗଢା ହେଇଛି ତାକୁ ଆମେ କଣ କହୁଛୁ ପଦାର୍ଥ ବୋଲି ସେଇଟାକୁ ବୈଜ୍ଞାନିକ ମାନେ ନାମ ଦେଇଛନ୍ତି ତ ଆମେ ପ୍ରଶାସରେ ନେଉଥିବା ବାୟୁ ବାୟୁ ଖାଉଥିବା ଖାଦ୍ୟ পথর মেঘ তারা উদ্ভিদ পশুপক্ষী আদি সমস্ত গোটি গোটি পদার্থ আমি বা প্রশ্বাস নৌ বায়ু পিলা মানে হল তা আমি যা যে পথর রহিলা মেঘ তারা পশুপক্ষী এ এসব গোটি গোটে কোন না পদার্থ মানে জীব নির্জীব সমস্ত আমি পদার্থ বলে কি এপরিক গোটি জলবিন্দু কিংবা এক ক্ষুদ্র কণিকা মধ্যে পদার্থ অটে পিলা মানে তো এটা উপরে দর্শা যাইতিবা প্রত্যেক জিনিস প্রত্যেক জিনিস অথবা আমার বস্তু রা কিছু স্থান অধিকার করে থাকে দেখ কি উপরে এখানে দর্শা যাইছে হল সে সব হোক বা যেকোন পদার্থ যদি কথা কহা আমার কন গোটে ছোট বিন্দু বি গোটে ছোট বিদুবি যদি আমি যদি আমি গোটে ছোট বিদুবি নেবা হলাম গোটে বিন্দুবি নিন্দু বি কিছু না কিছু জায়গা অধিকার করছি বা স্থান অধিকার করছি তো এহার মধ্যে বস্তুত্ব তো না স্থান অধিকার করা সহ এর কিছু বস্তুত্ব থাই পিলা মানে আমি অন্য অর্থে কহিল প্রত্যেক পদার্থ উভয় বস্তুত্ব ও আয়তন অনেক কন পেন যেতে বি পদার্থ অনেক সেমান কন বস্তুত্ব এবং আয়তন অনেক কার বুঝি পয়েন্টটা

চেষ্টা করে আসুচি প্রাচীন ভারতীয় দার্শনিক মানুষ সমস্ত বস্তু পাঁচ গোটি মৌলিক কু গঠিত আমার যাচীন ভারতীয় দার্শনিক মানে সে কন যেতে বস্তু অনেক পাঁচটি মৌলিক কুনে গঠিত এবং এখন কন কুয না পঞ্চতত্ব বলে কুহায় এবং সে পঞ্চতত্ব কখন না মাটি জল বায়ু অগ্নি এবং আকাশ তো পঞ্চতত্ব কখন কন পান মাটি জল বায়ু অগ্নি এবং আকাশ মনে রাখো এটা সেমানক মত অনুসারে সমস্ত বস্তু আমার সজীব বা নির্জীব এই পাঁচটি মৌলিক গুণে গঠিত প্রাচীন গ্রিক দার্শনিক মানে মধ্য পদার্থর এই প্রকার শ্রেণী বিভাগ করে বলে কুয়াছে দেখো কণ আছে যে বি তোমার জীব হো নির্জীব হো সমস্ত এই পাঁচ গোটি মৌলিক গুণে গঠিত যা কি তোমার কেউ কেউটা পাঁচটি মৌলিক মাটি জল বায়ু অগ্নি এবং আকাশ বুঝি হেলা তো প্রাচীন গ্রিক দার্শনিক মানে মধ্যে এই প্রকার আমার যেটা বস্তু শ্রেণী বিভাগ করেছিলেন যেমি তোমার ভারতীয় দার্শনিক মানে করে তো পিলা মানে আধুনিক যুগর বৈজ্ঞানিক মানে সমস্ত পদার্থ কু ভৌতিক ধর্ম ও রাসায়নিক প্রকৃতি অনুসারে দুই ভাগে বিভক্ত করেছেন তো আমার এবেকার যে বৈজ্ঞানিক মানে অনেক আধুনিক যুগর সেমানে পদার্থ কন করেছেন না দুই প্রকার ভাগ করা যাই যেটা কি তাঁর ভৌতিক ধর্ম এবং রাসায়নিক প্রকৃতি অনুসারে তো এই অধ্যায় আমি পদার্থর ভৌতিক গুণ সম্পর্কে জানিবা এবং পদার্থ রাসায়নিক গুলিক রাসায়নিক গুণ বিষয়ে পরবর্তী অধ্যায় মান করে আমি আলোচনা করিবা বলি কোহা যাইছি তো পিলা মানে এতিকে যেটা কহিলি সমস্ত বুজি পারল না নাই কিছু ডাউট আছে এতিকে ভিতরে বিন্যাস মানে তার গঠন যেটা হেলা বিন্যাস মানে তোমার দেখিথিব তুমি মানে তো ইউটিউব তো

কণিকা কু গঠিত প্রথম পয়েন্ট মনে রাখো যে পদার্থ প্রকৃতি রণিকা কু গঠিত দীর্ঘ কাল ধরে পদার্থ ভিন্ন মত প্রচলিত হয়ে আসে তো বহুত সময় ধরে কোন হয়েছিল না পদার্থর প্রকৃতি কু প্রকৃতি সম্বন্ধরে দুই প্রকার মত ভিন্ন মত আমার কোন হয়েছিল প্রচলিত হয়ে আসু লা কেতক পদার্থ গুড়ি অবিচ্ছিন্ন মানে পদার্থ আউ অলগা করে হব না কৌতে যেমটি কঠ কাচ কাগজ ইত্যাদি এবং অন্য মানের পদার্থ গুড়ি কণিকা কু গঠিত যেপরিক বাহ যাউলা তো আস আমি জাঁবিয়া তোমায় কাম মাধ্যমে পদার্থ প্রকৃতি সম্পর্ক স্থির করা এবং অবিচ্ছিন্ন বা কণিকা বিশিষ্ট তাহবি জানিবা দেখো পিলা মানে তোমাকে কেছি তোমায় কামনে শহে মিলি নেব এবং বিকরের অধা জল পূর্ণ করবো মিলি বিকর নিয়ে যাব জল পূর্ণ কলু হতে কলু অধা জল পূর্ণ কলু এবং গোটে দণ্ড সে আমি কন কি লুণ বা চিনি পকাই আমি ঘাটির ঘাঁটিলা আমি কোণ দেখা যে সে লুণ বা চিনিটা পিলা মানে সে বিকারে আখা যাবনি আমি হ্যাঁ তো বিকর মধ্যে সে জল লুণ বা চিনি কোণ হল তোমাদের ভাবু পিলা মানে कुआडे जाई थिबो से जो चीनी बा लूनो तमे पानी रे मिसे कि घंटी लोगों के काचो रोड सहज जरे से गोला पिला माने क्या कोई पारी बो जाने जाने करी कुआ ठीक है

এটা সেকেন্ড পয়েন্ট দেখা পদার্থ এই কণিকা গুড়ে ছোট আমি বর্তমানে জনলে যে পদার্থ কণিকা কু গঠিত বর্তমানে তোমার যা সাহায্য আমি জাঁয়া এগুলো ছোট হই পার কণিকা গুড় কে ছোট পারে তো দেখো পিলা মানে তোমরা তোমায় কামে দুই রু তিনটি পটাশিয়াম পারমাগানেট যা পটাশিয়াম পারগানেট সংকেত মনে এম এন ও ফোর পোটাশিয়ম দুই বা তিনটি স্পটিক নেব

তো এখানে আমি দুই রু তিনটি পোটাশম পারমাগেড যা মিশাইলু পরে এ দশ এমএল নেই গোটে নবে এমএল যেটা জল লাথে মিশাইলু পু এ দশ এমএল নিয়ে যবে এমএল মিশাইলু সেই বিকারে তো এমি আমি করেচালা তো এ দ্বারা দ্রবণর অধিক লঘুকরণ হব এই দ্রবণ পুনর্বার দশ এমএল নেই নব্বল বিশুদ্ধ জল মিশে এই পরি ভাবার উপকুক্ত পদ্ধতি কে পাঁচ রু আঠে করা দ্রবণ অধিক লঘুকরণ হব এ পরে বি জল রঙীন হয়ে কি দেখ

ଆମେ ଡେଟଲ ଦି ମିଲିବା ନେଇ ମଧ୍ୟ କରିପାରିବା ବାରମ୍ବାର ଲଘୁକରଣ କଲେ ବି ଦ୍ରବଣରେ ଡେଟଲ ର ଉପସ୍ଥିତି ଦ୍ରବଣର ଗନ୍ଧରୁ ସହଜରେ ବାରି ହେବ ଦେଖ ଡେଟଲକୁ ନେଇ ବିଟା କରିପାରିବ ତ ଏଠାରେ ଆମର ଦେଇଛି ପଏଣ୍ଟ ଦେଖ ପଦାର୍ଥର ଖଣିକା ଗୁଡିକ ଏତେ କ୍ଷୁଦ୍ର ଯେ ତାହା ଆମେ ସହଜରେ କଲନା କରିପାରିବା ନାହିଁ ସେମାନେ ସେମାନଙ୍କର କ୍ଷୁଦ୍ରତା ଆମ କଳ୍ପନା ବହିଭୂତ ଏତେ କ୍ଷୁଦ୍ର ଯେ ଆମେ ତାକୁ କଲନା ବି କରିପାରିବା ନାହିଁ ବା କଲ୍ପନା କରିପାରିବା ନାହିଁ ବୋଲି କୁହାଯାଉଛି ପିଲାମାନେ ବୁଝିପାରିଲ ହଁ କୁହ লঘুকরণ মানে যা রহা তোমার মিশা পদ্ধতি যা তোমার গোটে ঠানে মিশি তো আউ গোটে জায়গার যেতে মিশব তো মাত্রাটা কমি কমি চাল যেতে অলতার গোটে দু টোপা পকাইছ গোটে জায়গার হল সেটা যেতে গোটে জায়গার পকাইলো বহুত রঙ্গীন হল তাহলে আগে গোটে জায়গার পকাইব তা কম রঙিন রঙ্গিন হব কিন্তু তা রঙিনব সেই যা রহলা তা লঘুকরণ বলে কাহয বুঝিপার হম হম হম

যে পদার্থ কণিকা গুড় বহু ছোট এত ক্ষেত্রে আমি কল্পনা করে পারি বর্তমানে আমি পদার্থ কণিকার ধর্ম বিষয় জাঁয়া হল তো দেখো প্রথম পয়েন্ট রয়েছে আমার কণিকা ফাঙ্কা স্থান অনেক যেমি কাম এক দুই আমি যে চিনি লুণ কণিকা মধ্যে হয়ে

ରହିଯାଉଛି ତ ଏଇଠାରୁ ଆମେ ଜାଣିପାରୁଛୁ ଯେ ପଦାର୍ଥର କଣିକା ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଅନେକ ଫାଙ୍କା ସ୍ଥାନ ରହିଛି ବୁଝିପାରିଲେ ତାପରେ କଣିକା ମାନେ ଅନବରତ ଗତି କରିଥାନ୍ତି ଏଇଟା ଆମେ ଦେଖିବା ଯେ ଗୋଟିଏ ତମେ ଦେଖ ନିଆଁ ଲାଗିଥିବା ଧୂପକାଠି ନେଇ ଶ୍ରେଣୀ ଗୃହର ଗୋଟିଏ କୋଣରେ ରଖ ଏହାର ବାସ୍ନାକୁ ବାହାରିବା ପାଇଁ ତମେ ଧୂପକାଠି ପାଖକୁ ଯିବାକୁ ପଡିବ କି ତ ବର୍ତ୍ତମାନ ଧୂପକାଠିକୁ ଜଲାଓ ଦେଖ ଯେତେବେଳେ ତମେ ରଖିଥିଲ ଧୂପକାଠିକୁ ନେଇ ଗୋଟେ ଶ୍ରେଣୀ ଗୃହ কঠণৰে ৰখিলে তুমি তাৰ বাছনা বাৰিব তাৰ পাখ কবু বৰ্তমান তুমি ধূপকাঠি জ্বলাই লিৰা হৈনা পাই পাৰু হেলে বা বাৰি পাৰু এই পৰ্যবেক্ষণ কু লেখি ৰখ এই ৰখ তো তাৰপৰা দেখ তুমি দুই গ্লাছ দাস কি তাহল পূৰ্ণ কৰ গোটেই টকা নীল বা নালি ৰঙৰ কালি অতি ধীৰে সতৰ্কতাৰ বেকৰ গ্লাছ ৰে ধাৰ পকাও বা মহ মৌটোপ অিকৰ বা গ্লাছ ৰে পকাও ঘৰৰ গোটেই কোণৰে এই দুই বেক কি গ্লাছ কু হলচল নকৰিমি ৰখি দিয় তুমি দেখিব কণ দেখিব কালি টোপা টি পা পকাই ঠিক তুমি ক্ষণ কল যে গল বা এমি গতি কৰি যাব সেই পৰি মহুটোপা মিছাইপৰা তুমি কণ লক্ষ্য কল কালি টোপা জল মধ্য সময়ত সময় পচাৰিচ এই কাম ৰীমেণ্ট কৰিবি পিনে মই খালি বুজাই দিবি তাৰপৰা দেখ এইটেড জানিব আমি কাম দিছে দেইটি গ্লাছ নেবা গোটেই কৰি গৰম জল অলৰে থকা জল ভৰ্তি কৰ কপৰ চল্ফাইড যা তাৰ সংকেত পটা এই কোৱা পটা সংকেত কম ফাষ্ট দেখি থাকে কি কয় ভেৰিটাচিয়াৰমানি গোটেই লেখাইফটিক উভয় গ্লাছ মাত্ৰ গ্লাছ কু গোলাও নাই হলাই নাই ফটিক দীৰে গ্লাছ ৰ নিম্ন বসি যাব দিয় কঠিন স্ফটিকর উপর ভাগ লক্ষ্য কর কি পরিবর্তন হবার তুমি দেখুছ বলে আমি তো এটার সময় অনুসারে কন পরিবর্তন ঘটি কঠিন তরল কণিকা গুড় সম্পর্কে কি কম এটা প্রদান করছে বা যা বিভর করু দেখ উপরোক্তা যু তোমাকে বা ওয়ান পয়েন্ট ফাইভ রু আমি এই সিদ্ধান্ত উপনীত হাওয়া যে পদার্থ কণিকা গুড় পিলা মানে অবিরত গতি করে অবিরত মানে কি হতে নি সববে সে গতি করে বুঝে না তে সে গতিজ শক্তি থাকে সে তেমন সে কন থাকে বলে কুয়া যায় এবং পিলা মানে তাপমাত্রা বৃদ্ধি হলে কণিকা গুড়ি গতি দ্রুততর হয়ে থাকে যেতে বেলা এপমাত্রা আমি বৃদ্ধি করা আমার কন হব তার কণিকার গতিটি অধিক হয়ে থাকে দ্রুততর হয়ে থাকে ফলের তাপ প্রয়োগ যোগ কণিকা গুড়ি গতিজ শক্তি শক্তি র পরিমান হয়ে হুয়ে বৃদ্ধি পায় বুঝি পিলা মানে এত পয়েন্ট বুঝি প যে হুম। কিছু অসুবিধা এটি ভিতরে তো আমি এটার দেখলাম পুর উপর যেতে কলু যে কণিকা মানে পরস্পর মিশিক রই থাক হা তো এই মিশিয়া বেলে কণিকা মধ্যে ফাঙ্কা স্থান মধ্যে অন্য কণিকা অবস্থাপিত হয়ে যাতে বা সে রই যা দিইটি ভিন্ন ভিন্ন পদার্থ কণিকা গুড় অন্তমিশ্রণ কু বিসরণ কুয়া যায় বিশরণ তোমার কণিকা গুডিকৰ অন্তমিশ্ৰণ কু বিচৰণ কোৱা যায় পইণ্ট কু নোট কৰ পদাৰ্থৰ কণিকা গুড়িক অন্তমিশ্ৰণ কু কোৱা যায় বিচৰণ কোৱা যায় বুজি পাৰিলা মানে যেতিয়া তুমি দিটা

কলে যে তাপ প্ৰয়োগ দ্বাৰা বিচৰণ প্ৰক্ৰিয়া দ্ৰুততৰ হৈ থাকে আমি এইটামান জানিলে যে বিচৰণ কু প্ৰক্ৰিয়া বঢ়াই আমি কৰি পাৰিবা তাপ প্ৰয়োগ দ্বাৰা আমাৰ কণ হব ন বিচৰণ প্ৰক্ৰিয়া দ্ৰুতত হৈ থাকে তুমি কোচ্চন আচিব যে বিচৰণ প্ৰক্ৰিয়া দ্ৰুতত হেবাই কাহাৰ আৱশ্যক পড়ি তুমি লিখিব তাৰপৰা বুজি গলি কুৱ আছে তাৰপৰা পিলা মানে পদাৰ্থৰ কণিকা গুড়িক ক দেখো এবে তোমার যদি আমি এটা কো বুজিবা হেলে এবে তুমি আইস যে জলৰ জলৰ স্থিতি কো আমি বুজিবা তুমি যে কথা কৈলা হলা জেতেবেলে জল তো সে সেমান সেমানকৰবি তোমার কোন ঠায় না যে কণিকা মানকৰ গতি যে শক্তি ঠায় জেতেবেলে তা কো আমি কোন কৰো যে জলৰ তাপমাত্ৰা কো বঢ়াইবা বঢ়াইবা দ্বাৰা কোন হ'বে তাংকৰ কণিকা মানকৰ যে গতিটা বৃদ্ধি পায়

গতি কৰিব তো কিবি গোটেই অঁ ভিতৰত তুমি দিটা বিন্দু ক ঘূৰী দবা আমি হে তব তাৰ সেই বহুত আৰাম ৰে পূৰা চাৰিআডে দ্ৰুতত ভাৱে ঘূৰি পাৰিব কিন্তু তাক যদি আমি কম জাগা দবা আমাৰ কোন হব সেই যি ফণিকা কম জাগা দিলে ভাল ভাৱে ঘূৰি পাৰিব

বুজি পাৰ নাই ৰং কৰিব পাৰিব কমি যাব কমিব নে নাই বুজি পাৰিলে দেখ পদাৰ্থ ঠিক আছে পদাৰ্থৰ কণিকা গুড়িক আকৰ্শ কৰোঁ কৌতু আগ কাম কৰি পাৰিব পিনে চাৰোটি কৰ আদিবাসী নাচ শৈলীৰে ছন্দা ছন্দি হৈ ৰে দেখুচন্দী হৈ ৰে দ্বিতীয় দলৰ পিলা মানে হাত ধৰি একব শৃংখল গঠন কৰো আঙ্গুড় ঠিপি সাহায্যে পরস্পর স্পর্শ করে ছেড়া হব এটা দেখ এখানে যা বিচিত পিলা মানে তোমার চতুর্থ দলর পিলা মানে প্রথম তিনটি দল চারিপাখকৃক ভাবে ঘুরি এবং প্রত্যেক দল ভাঙ্গি যেতে দূর সম্ভব ছোট ছোট চেষ্টা করবে তো এবার আমি দেখবা আমি যদি প্রত্যেক পিলা গোটে গোটাই কণিকা বলে মনে কর তে কেউ দলর পিলা মানে বা কণিকা গুড়ি সবুজ অধিক বল দ্বারা পরস্পর সহ বন্ধা হয়ে রইলে এটা যাচ্ছে তোমার কম বুঝি না যা বি এখানে পড়া হচ্ছে ଏ ତୁମ ପାଇଁ କାମଟା ଏତେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ନୁହେଁ ତମକୁ ମୁଁ ବୁଝାଇ ଦେବି ଡାଇରେକ୍ଟ ପଏଣ୍ଟକୁ ଆସିକି ଖାଲି ସେଥିପାଇଁ ପଡିଦଉଛି ହେଲା ଗୋଟିଏ ଲୁହା କଣ୍ଟା ଖଣ୍ଡିଏ ଚକ ଏବଂ ଗୋଟିଏ ରବର ବାନୀୟ ସେଗୁଡ଼ିକୁ ବାଡ଼େଇ କାଟି କିମ୍ବା ଟାଣି ଖଣ୍ଡ ଖଣ୍ଡ କରିବାକୁ ଚେଷ୍ଟା କର ଉପର ସମସ୍ତରେ କେଉଁ ବସ୍ତୁ ମଧ୍ୟରେ ଅଧିକ କଣିକା ପରସ୍ପର ସହ ଅଧିକ ବଲ ଦ୍ଵାରା ବାନ୍ଧି ହୁଏ ରହିଥିଲେ ବୋଲି ତୁମେ ଭାବୁଛ ଏଠାରେ ଦେଖିବ ଲୁହା କଣ୍ଟାରେ ହିଁ ଅଧିକ ତମର ଯୋଉଟା ରହିଲା ପରସ୍ପର ସହ ବାନ୍ଧି ହେଇକି ରହିଛନ୍ତି ହେଲା ତ ଗୋଟିଏ ପାଣି ଟ୍ୟାପକୁ ଖୋଲ ସେଥିରୁ ନିର୍ଗତ ଜଳଧାରାକୁ ନିଜ ଆଙ୍ଗୁଳି ସାହାଯ୍ୟରେ କଣ କର ଏମିତି ଯେହେତୁ ପାଣି ବହୁତ ଥାଏ କାଟିବାକୁ ଚେଷ୍ଟା କର କାଟିବ

আকর্ষণ বল বুঝি হেলা পদার্থর কণিকা মানুষ মধ্যে থাকা এই আকর্ষণ বলর সামর্থ্য ভিন্ন ভিন্ন পদার্থ মধ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো এই পদার্থর যে কণিকা মধ্যে যে এই আকর্ষণ বল রয়েছে এটা সব অলগা অলগা পদার্থরে অলগা অলগা রয়ে থাকে কম রয়ে থাকে বেছি বেশি রয়ে থাকে বুঝি হেলা তো দেখো নিম্নোক্ত মধ্যে কেউ হ্যাঁ

আরে তরল এবং গ্যাশীয় পদার্থর এই অবস্থা তাহ মধ্যে থাক কণিকার গুণ লক্ষণ বৈশিষ্ট্য থাক বিভিন্ন সরি বিভিন্নতা উপরে নির্ভর করে তো পদার্থ অবস্থাটা পিলা মানে কণিকা গুড়কর গুণ বা লক্ষণ লক্ষণ বৈশিষ্ট্য মানে যক্ষণ বৈশিষ্ট্য মানে কন পিলা মানে সেমান যা মান লক্ষণ থাক বা যুণ থাক সে অনুসারে হি পদার্থ এই অবস্থাটি নির্ভর করে পিলা মানে বুঝি গেলা